আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ সয়াবিন অয়েল সংবাদ শিরোনামগুলো। বিএনপি সংলাপ চাইলে হতে পারে বলে বেগম মতিয়া চৌধুরীর ইঙ্গিত, বিদেশি প্রেসক্রিপশনের রাজনীতি শেষ পর্যন্ত টেকে না মন্তব্য। প্রয়াত অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের জীবন নিয়ে চ্যানেল আই এর বই প্রকাশের উদ্যোগ, সর্বজন শ্রদ্ধেয় রাজনীতিকের 89তম জন্মদিনে শ্রদ্ধা। এবং ইউক্রেনে ট্যাঙ্ক পাঠানোর ঘোষণা যুক্তরাষ্ট্র ও জার্মানির, যুদ্ধক্ষেত্রে ব্যবহার করলে দুপক্ষের উত্তেজনা আরও বাড়বে বলে রাশিয়ার হুঁশিয়ারি। কুয়াশায় সাল ছুঁয়ে পানি আর কত হয়রানি, আছে সমাধান, বসত ঘরে লাগাও আনো আসি। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেলে ও ইউটিউবে লাইভ স্ট্রিম হচ্ছে। এবারে বিস্তারিত, ভোট নিয়ে বিএনপি সংলাপ চাইলে হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী। তিনি বলেছেন বিদেশি প্রেসক্রিপশনের রাজনীতি শেষ পর্যন্ত টেকে না। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাস্তবতা মাথায় রেখে দেশের মানুষের জন্য রাজনীতি করেন। সুমা ইসলামের রিপোর্ট। সংসদ উপনেতা হিসেবে দায়িত্ব নেওয়ার পর চ্যানেল আইয়ের সঙ্গে সাক্ষাৎকারে আগামী দিনের রাজনীতি আর ভোট নিয়ে নানা কথা বলেছেন বেগম মতিয়া চৌধুরী। বললেন বিএনপি মিথ্যাচার করে সংসদ থেকে পদত্যাগ করেছে। মাননীয় প্রধানমন্ত্রী যখন বিরোধী দলে ছিলেন, পাঁচবার ওনার মাইক অফ করে দিয়েছে, উনি দাঁড়ায় থাকছেন, মানে যতক্ষণ ফোন মাইক্রোফোন না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত উনি বসবেন না, তারপরে দেওয়া হয় নাই। মানুষ তো দেখছে যে হারুন সাহেব কথা বলতে পারে কি না, রুমিন ফারহানা কথা বলতে পারে কি পারে না, এগুলি বলার পরে যদি মনে করে যে একটা অসত্য কথারে দশবার জোর দিয়ে বললি সেটা সত্যে পরিণত হবে না। সংসদ থেকে বেরিয়ে যাওয়ার পর বিএনপি যখন পুরোপুরি রাজপথ নির্ভর, তখন সংলাপের আর কোনো সম্ভাবনা আছে কি না এমন প্রশ্ন ছিল সংসদ উপনেতার কাছে। সংলাপ শব্দটা খুব ভারী, কিন্তু প্রশ্ন হলো বাঙালি তো আলাপ করতে পারলে আর কিছুই চায় না, তাই না? আলাপ, সংলাপ, বিলাপ, প্রলাপ সব কিছুতেই বাঙালি অভ্যস্ত না, তারা সংলাপ করতে চাইলে হবে। যদি তাদের আহ্বান যদি থাকে তাহলে আপনারা কি আলাপে সেই আলাপে সাড়া দেবেন? এটা আমি এই মুহূর্তে তো এককভাবে বলতে পারি না, তবে আমরা যে কোনো আলাপ আলোচনায় পজিটিভ দৃষ্টিভঙ্গি রেখেই চলতে দেখছি আওয়ামী লীগের, এবং বিশেষ করে আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, তিনি সবসময় রেসপন্সিভ, মানে সংবেদনশীল আবেগ দিয়ে তো সব উনি পরিচালিত হন না, কোনো সময়ই হন না। বিএনপিকে ভিনদেশি প্রেসক্রিপশন নিয়ে না চলার পরামর্শ দিয়েছেন সংসদ উপনেতা। বিদেশমুখী রাজনীতি তো টেকে নাই, আমি খালি তাদের কথা বলব না, আমাদের দেশে আরও অনেক রাজনৈতিক দল এই বিদেশমুখী রাজনীতি করার ফলে, কিন্তু তাদের অনেক স্যাক্রিফাইসিং কর্মী ছিল, অনেক স্যাক্রিফাইসিং প্রজ্ঞাবান নেতা ছিল, কিন্তু তারা কিন্তু শিকড় মেলতে পারল না। সুজাতা সিং আসছেন বাংলাদেশে রাষ্ট্রদূতদের আসা যাওয়া বা কূটনীতিবিদদের আসা যাওয়া কি এই প্রথম? এর আগেও তো সেই তারা আসছেন, বসছেন একসঙ্গে, সমস্ত পার্টি নিয়ে বসছেন, না বসলে না হলে এইগুলি ঘটনা না ঘটলে ভালো ছিল, কিন্তু এইটা তো নতুন ঘটে নাই। বিএনপির সভা সমাবেশ করার সক্ষমতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। এখন আওয়ামী লীগের কার কর্তব্য কি তাদের মিটিংয়ে লোক সাপ্লাই দেওয়া? ছোটবেলায় একটা ই করতাম যে এতগুলি ভাত খাবি, বাঘ মারতে যাবি, বাঘ মারতে ডরাবি না তো, তারপরে এরকম হয়ে চোখের কাছে আঙুল নিয়ে বলছে এই যে ডরাইলি, এই খেলা রাজনীতি, এই খেলা না। প্রতিষ্ঠার পর 73 বছরে আওয়ামী লীগ সব ধরনের যুদ্ধ মোকাবেলা করেছে বলে মন্তব্য করে মতিয়া চৌধুরী বললেন আওয়ামী লীগ কখনো বেসামাল হয় না, সব কিছুকে সামলে নেবার দলের নামই আওয়ামী লীগ। সোমা ইসলাম, চ্যানেল আই, ঢাকা। প্রয়াত অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের প্রতি শ্রদ্ধা জানিয়ে তার কর্মময় জীবন নিয়ে বই প্রকাশের উদ্যোগ নিয়েছে চ্যানেল আই। 89তম জন্মদিনে স্মরণ সভায় চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাহিদ সিরাজ উদ্যোগটিকে সফল করতে বরেণ্য এই গুণীর পরিবারের সদস্য এবং শুভানুধ্যায়ীদের লেখা দেয়ার আহ্বান জানিয়েছেন।
আবুল মাল আব্দুল মুহিতের নামে একটি ট্রাস্ট কিংবা ফাউন্ডেশন গঠনের ঘোষণা দিয়েছেন সাবেক অর্থমন্ত্রী সহোদর পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। রিজভী নওয়াজের রিপোর্ট। আবুল মাল আব্দুল মুহিত বাংলাদেশের অদম্য অগ্রযাত্রার স্বর্ণালী সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশ্বস্ত সহচর ছিলেন। তার হাত ধরেই এলডিসি থেকে স্বল্পোন্নত দেশের কাতারে ওঠার সুখবর, এমনকি বিশ্বব্যাংকের মানদণ্ডে নিম্নমধ্যমায়ের দেশ হওয়াসহ বহু সাফল্যের মুকুট পড়েছে বাংলাদেশ। 25 জানুয়ারি মুহিতের জন্মদিনে তাকে স্মরণ করা হলো, তার কর্মময় জীবন ছাপার কাগজে স্থায়ী করার ঘোষণাও জানা গেল। সমৃদ্ধ বই হতে পারে তাকে নিয়ে, এবং সেই বইটির দুটো ভাগ হতে পারে, একটা হচ্ছে তার জীবনের যেগুলো আমাদের কাছে আছে সেগুলো তুলে ধরা, আরেকটা হচ্ছে যে আপনারা এখানে যারা আছেন এবং ওনার যারা আরও ঘনিষ্ঠ যারা আছেন এখনও জীবিত আছেন তারা যদি তাদের সাথে যারা মুহিতের সম্পর্ক সান্নিধ্য বেড়ে ওঠা জীবন কর্ম সব কিছু নিয়ে লিখতে চান তাহলে বইয়ের আরেকটা চ্যাপ্টার হতে পারে তার স্মৃতি নিয়ে। রাজধানীতে এ আয়োজনে আবুল মাল আব্দুল মুহিতের সহধর্মিনী সাভিয়া মুহিত, পুত্র, কন্যা, ভাই বোন সহ পরিবার সদস্যদের প্রায় সবাই ছিলেন। কোনদিন দেখিনি যে কাউকে উনি রিফিউজ করেছে, প্রত্যেকটা লোকের কথা শুনতেন, হুয়েভার ইট ইজ, পদবিটদবি কখনো দেখতেন না। 14 জন ভাই বোন, একজন মারা গিয়েছিল, 13 জন ভাই বোন, এর মধ্যে আমাদের মধ্যে সবচেয়ে ট্যালেন্টেড হলেন মুহিত ভাই, আর তারপরে আমার বড় বোন শাহলা হাতুন, দিজ আর দ্য ট্যালেন্টস। এবং ওদের কারণে আমাদের খুব কষ্ট হয়েছে যে আমরা জানি তাদের একটু সাথে সাথে থাকতে পারি। শায়েখ সিরাজ সাহেবকে বিশেষ ধন্যবাদ। সাংবাদিকের কাজ কিন্তু এইটাই, উনি যে বলেছেন আমি শুধু সাংবাদিকের দৃষ্টিতে দেখেছি, আসলেও তাই, উনি সেই রত্নটাকে খুঁজে বের করেছেন। অসংখ্য গুণগ্রাহী, তাদের মধ্যে কয়েকজন মুহিতের অনন্য গুণাবলীর কথা তুলে ধরেন। মরহুম মুহিত ছিলেন ইজ এ লার্জার দেন লাইফ ক্যারেক্টার। এই ত্রিপিটকের প্রথম কথাটাই হয়তো যুগে যুগে মুহিত সাহেবদের জন্যই জন্ম নেয়, একটি মোমবাতি থেকে 1000 মোমবাতি জ্বালানো যায়, তাতে একটি মোমবাতির জীবন বেশি মাত্রায় ক্ষয়প্রাপ্ত হয় না। মুহিত স্যারের মতো এরকম একটা মহিরুহের সাথে কাজ করার আমার সৌভাগ্য হয়েছে। আমার যত রকমের অ্যাচিভমেন্ট আছে নাম্বার 1 হলো গিয়ে এটা। জনাব মুহিত সম্পর্কে আমি এই কথাটা বলি যে উনার কোনো ব্যক্তিগত স্বার্থ ছিল না, কোনো ব্যাপারে তার লোভ বা লালসা বা কোনো আকর্ষণ তাকে তার আদর্শ থেকে কখনো বিচ্যুত করতে পারেনি। উনি সত্যকে সবসময় স্বীকার করতেন, ওনার ব্যর্থতাটাকে উনি কিন্তু মেনে নিতেন, মেনে নিয়েছেন। আবুল মাল আব্দুল মুহিতকে নিয়ে শায়েখ সিরাজের নির্মাণ করা ত্রিকালদর্শী কর্মবীর তথ্যচিত্রটি দেখানো হয় আবারও। 2022 সালের 25 জানুয়ারি এই মিলনায়তনে সশরীরে তথ্যচিত্রটি উপভোগ করেছিলেন মুহিত। গত 30 এপ্রিল তার মৃত্যু হয়। ভবনের ছাদে হারানো ফসলি মাঠের মতোই নমুনা গড়ে তুলেছেন ঢাকার কাফরুলের এক পরিবার, যাদের কাছে নিজেদের পুরনো বসতভিটা আর বাল্যস্মৃতি পেতেও অনুপ্রেরণা যোগাচ্ছে ছাদ কৃষি। আরো জানাচ্ছেন শাইক সিরাজ। একসময়ের কৃষকের বাড়ির আঙিনা এখন আর নেই, নগরায়নে হারিয়ে গেছে ফসলি মাঠও, কিন্তু ভবনের উপরিভাগে ফসল উৎপাদনের চেষ্টা অব্যাহত রেখেছেন রাজধানী কাফরুলের সহোদর সাইফুল ইসলাম বাবু ও শরীফুল ইসলাম। নিজেদের ছতলা ভবনের উপরে 2500 বর্গফুটের এই আয়োজনকে বলা যেতে পারে এক টুকরো ফসলি মাঠ। এখান থেকেই তারা প্রতিদিন গ্রহণ করছেন গ্রামীণ জীবনের স্বাদ। আগাম টমেটো লাগিয়েছিলাম, তখন এর ভার্টিক্যাল করিনি, ওইটাতে আমি পেয়েছি হলো প্রতিটা গাছে 1.5 কেজির মতো পেয়েছি। এখন আমি আশা করি যে এই গাছে মনে হয় 3 কেজির মতো হবে। আচ্ছা, কাঁচামরিচের চাহিদা তো মিটেই গেছে, পাশাপাশি আমার ফ্যামিলি মেম্বারদের বিলি করি আমি, সাথে হলো এবার কিছু আমি প্রথম কিছু মরিচ আমি ওই যে শুকিয়েছি। সময়ের প্রয়োজনে এখন নাগরিক বনে গেলেও কৃষির প্রতি একটুও ভালোবাসা কমেনি তাদের। আপনার লাল শাক কি এটাতেই করেছেন আরও করেছেন? না, এইটাতেই আমি লাল শাকের জন্য এটা করে নিছি, এটা হলো চতুর্থবার আমার এই সিজনে। প্রতিবারই খাচ্ছে? প্রতিবারই খাচ্ছে, আবার লাগিয়ে দিচ্ছি। এটা বিশেষ কোনো জাত কি এটা? না, এটা হলো আমার নিজের তৈরি করা চারা। এই যে আমটাও হলো ভালো জাতের একটা কিউজাই আম, আর এটা হলো গৌরমতি আম, এটা হলো আপনার থাই কাঁচা মিঠা।
এখানে সবজি ও ফসলের যা প্রাচুর্য তা উৎপাদন হচ্ছে জৈব কৃষি অনুশীলনের মাধ্যমে। আপনি কি সেক্স ফেরোমন ট্র্যাপ ব্যবহার করছেন? জি জি, এটা কাজ করে? কাজ হয়? হ্যাঁ, এটা অনেক ভালো কাজ করে। আচ্ছা, এটাতে আপনি ওই যে অনেক মাছে পোকা, এই যে পানি লাগে না, কিছু লাগে না। নতুন প্রজন্মের সামনে কৃষির বহুমুখী উপযোগিতা তুলে ধরার তাগিদ রয়েছে এই উদ্যোক্তাদের। হ্যাপি নিউ ইয়ারের রাতে আমরা এই জায়গায় লাইটিং করি, আলোকসজ্জা করে বাচ্চাদের নিয়ে, আমার বোন অন্যদের ভাগ্নি ওদের নিয়ে এই জায়গায় আমরা ছোটখাটো গেট টুগেদার পার্টি করি। কৃষি সমৃদ্ধ বাপদাদার বসতভিটা না থাকলেও ঠিক সেই আদলেই সাজিয়েছেন তার ছাদকে ছাদ কৃষির মাধ্যমে। এখান থেকে মিটছে পারিবারিক ফল ফসল, মনে দিচ্ছে মানসিক প্রশান্তি, যেটি অন্যদের পরিত্যক্ত ও ফেলে রাখা ছাদ কৃষি তাদের জন্য অনুকরণীয় হতে পারে এই অঙ্গনটি। ঢাকার কাফরুলের সাইফুল ইসলাম বাবুর ছাদ কৃষি থেকে শাইক সিরাজ চ্যানেল। দর্শকে নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ বিকেল 3:05 হৃদয় মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা আজ। বিদ্যার দেবীর কৃপা লাভের আশায় বাণী অর্চনা ও নানা আয়োজনে সারা দেশে সরস্বতী পূজা উদযাপন হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানে পূজা অর্চনা চলছে। ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হলে পূজা উদযাপন নিয়ে জানতে রোকসানা আমিনের কাছে যাচ্ছি। রোকসানা, জগন্নাথ হলে পূজা উদযাপন কি শুরু হয়েছে? এবারকার আয়োজন সম্পর্কে আমাদের জানাবেন। স্বামী, আপনি জানেন যে করোনা মহামারীর কারণে আসলে গত 2 বছর সরস্বতী পূজা এত আড়ম্বরপূর্ণভাবে হয়নি, তো মহামারীর এই প্রলয়ন কেটে যাওয়ার পরে আসলে এই প্রথমবারের মতন 73টি মণ্ডপে ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হলে পূজা চলছে। এবং আপনার মাধ্যমে দর্শকদের দেখাতে চাই যে এখানে এই পূজা মণ্ডপগুলোতে কিছু কিছু পূজা মণ্ডপে ইতিমধ্যে বাণী অর্চনা শুরু হয়ে গেছে। দেবীর আরাধনার মধ্য দিয়ে তার ভক্তকুল এবং সনাতন ধর্মাবলম্বীরা, বিশেষ করে শিক্ষার্থীরা, তারা বিদ্যার দেবী এবং ললিত কলার দেবীর কাছে তারা তাদের আজকের যে চাওয়া, তারা অনেক কিছুই তারা চাইবেন। আজকে আমরা 2-1 জনের সাথে একটু কথা বলতে চাই যারা এই মুহূর্তে আছেন। আপনি দেখতে পাচ্ছেন যে অনেকগুলো মণ্ডপ এখানে, 73টি মণ্ডপে আলাদা আলাদা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আলাদা আলাদা বিভাগ, তারা আলাদা 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 মণ্ডপ প্রতিবারের মতন এবারও তারা স্থাপন করেছে। এবং অনেক ভক্তকুল, সনাতন ধর্মাবলম্বী যত শিক্ষার্থীরা আছেন তারা ইতোমধ্যে বাণী অর্চনা আরাধনা শুরু করে দিয়েছেন। তো আমরা 2-1 জনের সাথে একটু কথা বলতে চাই। আমরা আপনাদের কাছে আসি একটু, এদিকে আপনারা যদি আসেন। হ্যাঁ, তো বিদ্যার দেবীর কাছে আজকে কি চাইবেন, কি চাও? আচ্ছা, বিদ্যার দেবীর কাছে চাওয়া হচ্ছে আমাদের যারা আছে সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে, সবারই বিভিন্ন আকাঙ্ক্ষা থাকে তাদের জীবনে, সেই আকাঙ্ক্ষা যেন সবার পূরণ হয়, এটাই চাওয়া মূলত আর কি। শুধু আমার জন্য তো চাইলে হবে না, আসলে সবাই যেন তার জীবনে সাফল্য অর্জন করতে পারে, সেটাই। আর তাছাড়া ধরেন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়ি তাদের কাছে জগন্নাথ হল হচ্ছে আমাদের কালচারাল সেন্টার। তো আজ 3 বছর পর জগন্নাথ হল তার সেই পূর্ণ রূপটা ফিরে পেয়েছে আবার, তো সেটা আমাদের জন্য খুবই আনন্দের একটা বিষয়, দেখে খুব ভালো লাগতেছে। 3 বছর পর, 2020-এর পর করোনা মহামারীর কারণে আমরা আয়োজনটা করতে পারিনি, একটা পূজা হতো শুধু, এবার রেকর্ড সংখ্যক 72টা পূজা হচ্ছে। এর 72টা পূজা এর আগে কোনো দিন কখনোই হয়নি জগন্নাথ হলে। 72টা ডিপার্টমেন্টে পৌঁছেছে রেকর্ড সংখ্যক এটা এবার। 73টা হচ্ছে আমাদের কেন্দ্রীয়টা নিয়ে আর কি, এবং 72টা ডিপার্টমেন্ট এবং জগন্নাথ হলে কেন্দ্রীয় হল থেকে একটা, এই 73টা টোটাল। আমার সঙ্গে আরেকজন দাঁড়িয়ে আছেন, যে আপনি কি আজকে দেবীর কাছে আজকে কি আরাধ্য করেন? মা সরস্বতীর কাছে এটাই প্রার্থনা করি যাতে উনি আমার পরিবারের সবাইকে ভালো রাখেন আর আমাকে, আমাদেরকে সবাইকে বিদ্যা বুদ্ধি দান করেন, এটুকুই বলব। অনেক ধন্যবাদ। তো স্বামীর, আপনি আপনি শুনলেন যে দুজনের সাথে, শিক্ষার্থীর সাথে আমরা কথা বলেছি এবং ঐতিহ্যগতভাবেই আসলে এই জগন্নাথ হল অনেক সবচেয়ে বড় বড় পূজা অনুষ্ঠিত হয়ে থাকে এবং সবচেয়ে অনেকগুলো পূজা মণ্ডপ অনুষ্ঠিত হয়েছে। আজকে 72টি ডিপার্টমেন্টে 72টি মণ্ডপ হয়েছে, একটি কেন্দ্রীয় মণ্ডপ সহ। তো এখনও শুরু হয়নি বাণী অর্চনা, কিছু কিছু বিভাগে শুরু হয়েছে, বিভাগের মণ্ডপগুলোতে শুরু হয়েছে, আর কিছু কিছু বিভাগে তারা এখনও প্রস্তুতি চালিয়ে যাচ্ছে। সামির, রোকসানা, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।
সংবাদের এ পর্যায়ে নিচ্ছে অশোক লিল্যান্ড, ইফা ডট ওজ লিমিটেড বিরতি ঘোষণা দিয়েছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শোলৎস। ন্যাটোভুক্ত বিভিন্ন দেশ থেকে ইউক্রেনকে এ ট্যাঙ্ক দিয়ে সহায়তা করবে বলেও জানান তিনি। ইউক্রেনের কর্মকর্তারা বলছেন, ট্যাঙ্ক সহায়তা পেলে তারা রুশ অধিকৃত শহরগুলো পুনরুদ্ধার করতে পারবেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্র ও জার্মানির এই ঘোষণাকে স্বাগত জানিয়ে তাদের বিজয়ের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে অভিহিত করেছেন। তবে রাশিয়া হুঁশিয়ারি করে বলেছে, এসব ট্যাঙ্ক ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হলে পরিণতি নিঃসন্দেহে খুবই খারাপ হবে। এটা দুপক্ষের মধ্যে উত্তেজনা আরও বাড়াবে বলে মন্তব্য করেছে রাশিয়া। এবারে নিটল টাটা কৃষি সংবাদ। অধিক উৎপাদনের আশায় উন্নত জাতের আলু বীজ কিনে প্রতারিত হওয়ার অভিযোগ করেছেন জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার অর্ধশতাধিক কৃষক। নিম্নমানের আলু বীজ রোপণের এক মাস পরও কোনো চারা গজায়নি, কোথাও কোথাও গাছ উঠলেও তা কুকড়ে মরে যাচ্ছে বলে অভিযোগ চাষিদের। জয়পুরহাট থেকে শফিউল বাড়ি রাসেলের পাঠানো তথ্য ভিডিও চিত্রে সুদীপ্ত মাহমুদের রিপোর্ট। জেলার আক্কেলপুর উপজেলার রয়ের গ্রামের কৃষক শফিকুল এ মৌসুমে 7.5 বিঘা জমিতে কনিকা সিড কোম্পানির অ্যাস্টোরিস জাতের আলু চাষ করেছেন। সার বীজ সহ বিঘাপ্রতি তার খরচ হয়েছে 30,000 টাকা, কিন্তু রোপণের প্রায় 1.5 মাস পেরিয়ে গেলেও জমিতে কোনো চারা গজায়নি। বারণা গাছই কি ওঠা, চারণা গাছ ভালো, সে আলু বান্ধার পরে কোনো উন্নতি নাই। মানুষে তুলে যে আলুটা লাগাচ্ছে, আলুটা লাগে বিক্রি করতে, স্যার আমরা আলুর গাছও এখন উঠে নিব, আমি সেই আলুর ক্ষতিপূরণ আমি চাই। এমন ভাব আমাদের মার দিছে যে কুলে উঠতে পারবো না আমরা। আলু ক্ষেতের এমন ক্ষতি দেখে হতবাক হয়ে পড়েছেন খুচরা আলু বীজ বিক্রেতা ও ডিলাররা। মাঠে আসে দেখি গাছের অবস্থান কোনো কিছু ভালোই নয়, এরকম আলু হবে এটা আমরা চিন্তা করতে পারিনি। ম্যাক্সিমাম গাছ কুঁকড়ি, গাছের গ্রোথ ভালো না, গৃহস্থরা যে আমাদের মারেনি এটাই আমরা ধন্যবাদ। অন্যান্য কোম্পানির যেভাবে গাছ হয় সেইভাবে কোনিকা জাতের আলুর গাছ হয় নাই। কৃষক লেভেলে আমি বিতরণ করছি এবং আমার রিটেলারদেরও দিয়েছি, রিটেলার সহকারে যে আলুটুকু দিয়েছি যেখানে যে অবস্থায় দিয়েছি ওই অবস্থায় গাছের কোনো গোধ নাই। 20-22 দিনে গাছের চারা গজাইছে এবং এই চারা গজানোর পর গাছ যে বড় এবং গাছ কোঁকড়ানো, গাছের কোনো গ্রোথ নাই। বীজ কিনে প্রতারিত হওয়ার অভিযোগ প্রমাণিত হলেই ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কৃষি বিভাগ। ডিলারদের মাধ্যমে জানতে পারলাম কোনিকা সিডসের আলুর কিছুটা সমস্যা দেখা দিয়েছে। এখন পর্যন্ত কোনো কৃষক আমার কাছে সরাসরি অভিযোগ করে নাই, যদি অভিযোগ করে তাহলে আমরা সংশ্লিষ্ট উপসর্গের কৃষি কর্মকর্তা দিয়ে তদন্ত করে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। সার বীজ আর জমি প্রস্তুতের হিসেব কষলে এখানকার কৃষকদের ক্ষতির পরিমাণ দাঁড়ায় 3 কোটি টাকা। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। জলবায়ু পরিবর্তনের প্রভাবে পৃথিবীর যত দেশ ঝুঁকির মধ্যে আছে তার মধ্যে বাংলাদেশের অবস্থান প্রথম সারিতে। তাই জলবায়ুর বৈরীপ্রভাব মোকাবেলায় বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বিভিন্ন সময়ে বেশ কিছু অভিযোজন কার্যক্রমের উদ্যোগ নেওয়া হয়েছে। জাতীয় অভিযোজন পরিকল্পনা নিয়ে দেখুন আলিম আল রাজির ডেস্ক রিপোর্ট। মিশরে অনুষ্ঠিত বিশ্ব জলবায়ু সম্মেলনে এটি উপস্থাপিত হয়েছে এবং বাংলাদেশের পক্ষ থেকে জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষয়ক্ষতি মোকাবেলায় একটি আর্থিক ব্যবস্থাপনার দাবি জানানো হয়। জলবায়ু পরিবর্তনের যে বৈরীপ্রভাব তা বন্ধ করা না গেলেও অভিযোজন সক্ষমতা বাড়ানোর মাধ্যমেই পরিবর্তনশীল জলবায়ুর সাথে নিজেদের খাপ খাইয়ে নেওয়া সম্ভব। তাই নিজেদের অবস্থান থেকে এ বিষয়ে জনসচেতনতা তৈরিতে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। জাতীয় অভিযোজন পরিকল্পনা বাস্তবায়িত হলে দীর্ঘমেয়াদী সমন্বিত অভিযোজন কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়নের মাধ্যমে জলবায়ু পরিবর্তন মোকাবেলা সহজতর হবে। জাতীয় অভিযোজন পরিকল্পনা এর সফল বাস্তবায়নের মাধ্যমে দেশের অভিযোজন সক্ষমতা যেমন বাড়বে,
তেমনি নিশ্চিত হবে টেকসই উন্নয়ন। আলিমাল রাজি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। দর্শক, জাতীয় অভিযোজন পরিকল্পনা নিয়ে বিশেষ অনুষ্ঠান দেখবেন আজ রাত 11:30 মিনিটে প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। এবারে খেলার খবর।